হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অ্যান্ড আজকে ছিল হচ্ছে রবিবার মানে উইকেন্ড তো দুজন মিলে সেজে গুজে বেরিয়ে পড়লাম ভাবলাম কোথাও একটা যাওয়া যাক তো আজকের গন্তব্য হলো যে ভাবছিলাম একটু পাহাড়ের ওপরে যাব। লাস্ট উইকটা না খুব ঠান্ডা পড়েছিলো করি। মানে টেম্পারেচার পুরো ড্রপ করে গেছিলো নয় দশ ডিগ্রিতে তাই লাস্ট উইকে ভাবলাম বোধহয় শীতটা পড়েই গেল। কিন্তু দেখছি না এই উইকটা আবার একটু গরম পড়েছে মানে গরম বলতে ওই পঁচিশ ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার চলুন যাওয়া যাক পাহাড়ের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে এই পাহাড়ের মোটামুটি টপের দিকে আসতে আমাদের অলমোস্ট গাড়িতে লেগে যায় হচ্ছে আধা ঘন্টা এদিকটায় আমরা আগে এসছিলাম একদম যে সময় শীতের সময় চারিদিক বরফ হয়ে থাকে সেই সময় কিন্তু এখনের সময় আসাতে দেখুন চারিদিকটা কেমন সবুজে সবুজে ঘিরে রয়েছে আর এই যে সব পাইন ফরেস্টটা দেখা যাচ্ছে এই সবগুলোই হয়ে যাবে কিনা আর জাস্ট এক দু মাসের মধ্যেই সব সাদা হয়ে যাবে পুরো সাদা বরফের চাদরে ঢেকে যাবে যাই হোক ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি আর আমরা এসে একটা স্টপেজ নিয়েছি একটা জায়গায় তো এই জায়গাটায় না আমরা আগে একবার শেয়ার করেছিলাম একটা ব্লগ যে পুরো বরফ হয়ে রয়েছে সেই যখন মারা এসেছিল মাদেরকে নিয়ে এসেছিলাম কিন্তু হঠাৎ করে রাস্তায় যেতে গিয়ে দেখতে পেলাম এই সুন্দর ব্রিজটা দেখে আমি আবার তনয়কে বললাম চল একটু দেখে আসি আবার তো কয়েক মাস বাদে বরফে ঢেকে যাবে সে আর দেখতে পারবো না দেখছি লোকজনও যাচ্ছে তাই দুজন মিলে একটু ঢুকে পড়েছি এই ব্রিজটা দেখবো বলেই এসেছি কিন্তু এসে হঠাৎ করে দেখছি কি যে এই ব্রিজটার এখান থেকে এখানে নাকি ভিতরে হাইক করলে একটা ফলস আছে যেটাকে বলে হচ্ছে ডোনাট ফলস বোধহয় ওই ডোনাটের মতো শেপের ফলস বা কিছু হবে তা যাই হোক সেই দেখে আমরা দুজনে ভাবলাম না একটু হাইকিংও হয়ে যাবে খুব বেশি যে হাইক তা দেখছিলাম না অলমোস্ট আপ ডাউন মিলে আমাদের ওই তিন সাড়ে তিন মাইল মতো হাঁটা পড়বে ওই সাড়ে তিন মাইল মানে ধরুন আমাদের সাড়ে পাঁচ কিলোমিটার মতো হাঁটা পড়বে হাঁটা মানে একদম প্লেন তো রাস্তা নয় ওই হাইকিং একটু পাহাড়ি রাস্তা পাহাড় চড়ার মতোই তাই একটু স্লোপ আছে একটু পাহাড় চড়তে হবে সেরকম মতো আর এদিকটা দেখুন চারিদিকটা এত সুন্দর মানে পুরো ছবির মতো তাই অনেক কটাই গ্রুপ দেখছিলাম এরকম এসছে ছবি টবি তুলছে এটা বোধ হয় সবই বিয়ে করে এসেছে বা কিছু পুরো ফ্যামিলি নিয়ে ভালো ক্যামেরা সেট নিয়ে চলে এসেছে ছবি তুলছে মেমরি ক্যাপচার করার জন্য ওই দেখুন আবার দুপা হাঁটছি এখানেও আবার দুজনরা ছবি তুলছে আর তারা একদম প্রপার ড্রেস ট্রেস পরে এসেছে আমরা অবশ্য শীতের সময় যখন গেছিলাম না ওই বরফে ঢাকা তখনও দেখেছিলাম অনেকে এরকম বিয়ে করে এসছে এখানে ছবি তুলতে তখন আমরা তো সেই শীতে কেঁপে মরছি দু তিন কি তিনটে জ্যাকেট মতো পরে যাওয়া সোয়েটার জ্যাকেট সব পরে গিয়ে কাঁপছি কারণ টেম্পারেচার তখন প্রায় থাকে হচ্ছে মাইনাসে কিন্তু তখনও দেখতাম লোকেদের ছবি তোলার এত আগ্রহ অবশ্য বিয়ের মোমেন্টটা সবাই ক্যাপচার করেই রাখতে চায় সেই হিসেবেই বোধ হয় সে দেখি জ্যাকেট নিয়ে এসছে কিন্তু ঠিক ছবি তোলার সময় সে জ্যাকেটটি খুলে একটা পাতলা গাউন পরে ছবি তুলে যাচ্ছে এই যে হাঁটা আমাদের চালু অলরেডি একটু একটু উঠা শুরু হয়ে গেছে মানে সোজা পথের নাই কিন্তু যেটা বুঝছিলাম যে একটু হেঁটে আমরা যে যাওয়ার সময়টাই বেশি কষ্ট কারণ যাওয়ার সময়টাই পুরোপুরি চড়াই কিন্তু ফেরবার সময় আশা করছি ইজি হবে কারণ পুরোটাই নামতে হবে এই যে হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেছিলাম তাই আবার একটুখানি কিন্তু বেশ ভালোও লাগছিল মানে চারিদিকটা জঙ্গল তার মধ্যে দিয়ে এরকম হাঁটা আলাদাই এক্সপিরিয়েন্স এই বোধ প্রথমবার কিন্তু আমরা একেবারেই এটায় হাঁটবো বলে এই জায়গাটায় আসিনি যার কারণে বাকিদের দেখছি অনেকেই তারা জল টল নিয়ে এসেছে আবার কেউ সোয়েটার জ্যাকেটও নিয়ে এসেছে ঠান্ডা লাগবে হিসেবে মানে বাইরে টেম্পারেচার খুবই গরম ছিল পঁচিশ ছিল একটা নর্মাল জামা প্যান্ট পরেই চলে আসা কিন্তু এখানে আসায় দেখি আবার একটু ঠান্ডা এই দেখুন এদিকটায় কীরকম গাছগুলো পুড়ে পড়ে রয়েছে মানে এখানে অবশ্য জানেন মানে খুব গরমকালে এরকম অ্যালার্ট আসে যে ফায়ার অ্যালার্ট আসে তো ওই জঙ্গলগুলো বলে কি না আগুন লেগে যায় সেই কারণেই মানে এতটাই গরমে তাপমাত্রা থাকে গাছগুলো ওরকম পুড়ে মানে ওপর লে একটা পুরোপুরি পুড়ে গিয়ে গাছগুলো পড়ে যায় এই অবশ্য ছিল না কোনো ফায়ার অ্যালার্ট একদম এখানের বাইরেই দেখাচ্ছিলো যে কোনো ফায়ার অ্যালার্ট ট্যালার্ট নেই ওয়েদার এমনি ভালো আর ভিতরে জঙ্গল হিসেবে টেম্পারেচারটাও কম ছিল প্রায় টেম্পারেচারটা ভেতরে দেখছিলাম তখন পনেরো ডিগ্রি যখন আমরা হাঁটছিলাম তা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল আমার তাও একটি ফুলাতা পড়া ছিল বলে খুব বেশি যে ঠান্ডা লাগছিল তা না ওইদিকে দেখুন আমরা কিছুটা পথ হেঁটে এসেছি তারপরে দেখছি ওইখানেও একটা পার্কিং রয়েছে এবার বলে নাকি ওইখানের পার্কিংটায় যদি আপনি পার্কিং করেন তাহলে এই হাঁটাটা আরও কম হয়ে যায় সেটা প্রায় দেড় মাইল মতো ডাউন পড়ে কিন্তু আমরা ওই হঠাৎ দেখে ব্রিজ দেখে দাঁড়িয়ে পড়েছি তাই না জেনে ওখানটায় রেখে দিয়েছি গাড়ি আর ভেতর অবধি ঢুকিনি তাই আমরা সেই হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা প্রায় সাড়ে তিন মাইল মতোই হেঁটেছিলাম কিন্তু এইটা আবার বলে যে শীতকালে আপনি যদি আসেন তাহলে নাকি এই পার্কিংটি বন্ধ থাকে কারণ পুরো রাস্তাটাই বরফে ঢেকে যায় যদি আগের আমাদের ভিডিও দেখে থাকেন এটা একটা লিঙ্ক দিয়ে রাখবো আমি ভিডিওটায় যে যখন বরফের সময় এসেছিলাম এই জায়গাটা দৃশ্যটাই আলাদা তো ওই তখন যদি ওই বরফে মানে শীতের সময় আসা হয় তখন থাকে হচ্ছে আলাদাই টেম্পারেচার আর সেই জন্য রাস্তা ঢাকার কারণে এই ভিতরের এই পার্কিংটা কিন্তু থাকে না খোলা তো আমরা যতটা হেঁটেছিলাম ততটাই হাঁটতে হয় শীতকালে ওই বরফের সময় আসলে এখানে আবার একটা গেট দেওয়া ছিল আমিও ভাবছিলাম এটা কি উঠতে দেবে না তারপরে দেখলাম যে এখানে নাকি কনস্ট্রাকশানের কাজ হচ্ছে যার কারণে আমাদেরকে আবার একটু ডি রুট করিয়েও নিয়ে যাচ্ছে ওই ডোনাট ফলসটায় হয়তো সেটাতে একটুখানি হয়তো পথ এক্সট্রাও হাঁটতে হলো আমাদেরকে কিন্তু ওই আলাদাই এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট হাঁটার পরে শেষমেশ আমরা একটু জল দেখতে পেয়েছি বা জলের সেই সাউন্ডটা পেয়েছি এই জলের সাউন্ডটা এতটা প্লিজিং আর চারিদিকে যেহেতু জঙ্গল সেটার একটা আলাদা অ্যাটমসফিয়ার তার সাথেই জলের সাউন্ড মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই আওয়াজটাই শুধু শুনি আবার এক জায়গায় লেখা ছিল এই জলটাই নাকি আমাদের সল্টলেক সিটিতে পুরোপুরি সাপ্লাই করে ওয়াটার মানে এটা একদম ফ্রেশ ওয়াটার কিছুজন দেখছিলাম আবার এখান থেকেই বোতল টোতল ভরে নিচ্ছে আমরা তো এসছিলাম বিনা জলের বোতল কোনো প্রিপারেশান নেই একটা হাইকে চলে এসেছি আর এখানকার লোক মোটামুটি এত প্রিপারেশান নেয় যে ওদের একটা পিঠে ব্যাগ থাকে সেই ব্যাগে মোটামুটি আপনি জানবেন সব আছে মানে একটা এমার্জেন্সি সিচুয়েশানে যা যা লাগতে হতে পারে সে টর্চ বোতল জামা কাপড় খাওয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মানে একটা পুরো ফার্স্ট এড কিট বা যা কিছু সব ওদের কাছে আছে অনেকটা হাঁটতে হাঁটতে এবার আমরা একটা জায়গায় পৌঁছেছি এখানটায় দেখছি আবার যে মোটামুটি দু তিনটে থাপ মানে একদমই পাথর কেটে রাস্তাটা করা তো ওই সবাই ওই দড়িটুকু ধরে ধরে নামছে আমি আবার এত দূর এসে ওকে বলছি আমার দ্বারা আর হবে না ডোনার দেখা এই এত দূর এসেছি এই খুশিতে চ কিন্তু সে শোনবার পাত্র নয় সে যা হোক করে সে দড়ি ফড়ি ধরে বাকি পেছনে যারা আসছিল তাদের বললাম আপনারা আগে যান আমি নামছি ধীরে সুস্থে তো যাই হোক শেষ সময় নেমে টেমে একটা সাকসেসফুল এক্সপিরিয়েন্স আমার যে নামতে পেরেছি আর একদম জলের কাছে পৌঁছে গেছি কিন্তু এখন চিন্তাটা এটাই যে নেমে তো গেলাম দড়ি ধরে কিছু করে আবারও তো সেই সেম পথেই উঠতে হবে আবার সেই দড়ি ধরে ওঠা ও আর এক ভয়ঙ্কর কাজ কিন্তু এদিকে আবার ওই পাটটিতে যাওয়ার জন্য আবার একটুখানি এই জল ক্রসিং করতে হবে এবার তনয়ের পাগুলো না লম্বা লম্বা আমি বেঁটে মানুষ সে ঠিক যেটাই ভয় পাচ্ছিলাম ঠিক পেরোতে গিয়ে পাটা পড়ল জলের মধ্যে একটা পাথরে আর জুতোটি গেল ভিজে আর অ্যাজ ইউজুয়াল আমি কোনো হাইকের জুতো পরিনি একটা কাপড়ের এমনি জুতো পরেছিলাম জুতোটা পুরো ভিজলো মোজা ভিজলো আর এই হচ্ছে ফাইনালি আমাদের ডোনাট ফলস দেখা ওই জায়গাটা ফলসটার ওখানটাই হচ্ছে পুরো গোল মার্কা করে জলটা পড়ছে তাই জন্যই ওটাকে বলে নাকি ডোনাট ফলস কিন্তু আমরা আবার বেশিক্ষণ সেখানে বসে সেই ডোনাট ফলসের মজা নিতে পারলাম না কারণ আমাদের হচ্ছে যে ফিরতে হবে আর মোটামুটি যদি সন্ধে হয়ে যায় তখন এই জঙ্গলের ভেতর দিয়ে ফেরা মানে একটা ভয় ভয় ব্যাপার এখানকার অবশ্য তো এরম কিছু নয় যে গেট বন্ধ করে দিল আপনি আসবেন না এখানে হচ্ছে ওই নিজের রিস্কে আপনি যান বাকি যেভাবে হোক আপনি বেরোবেন কিন্তু এখানকার লোক যেমন বললাম তাদের ওই ব্যাগে সব সম্পত্তি থাকে ওরা বোধহয় টেন্ট ফেন্টও নিয়ে চলে আসে যে কিছু এমার্জেন্সি সিচুয়েশন হলে টেন্ট খাটিয়েও শুয়ে নিতে পারবে কিন্তু আমাদের ফিরতে হবে তাও দেখুন না একটু কীরকম অন্ধকার একটু একটু নেমেই এসছে আজকাল দিনটা তো আবার একটু ছোট হয়ে গেছে আমি যেমন নটা সাড়ে নটায় সূর্যাস্ত হতো কিন্তু এখন ওই ছোট হয়ে যাওয়ায় মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে আর এটা তখন টাইম হয়ে যাচ্ছিলো প্রায় সোয়া সাতটা তো ওই জঙ্গলের ভিতরটা একটু বেশি অন্ধকারটি লাগছিল বাট তাও কিছুটা আসার পরে দেখুন একটু তাও এখনও আলো আছে তাও আমাদের সাথে আবার রাস্তায় কিছু লোকের দেখা হলো তারা আবার বলছে যে সানসেট দেখবে বলে তারা দৌড়ে দৌড়ে তখন যাচ্ছে যাই হোক আমাদের এবার ফেরার পালা তো আজকের ভিডিওটা এতটাই রাখছি কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আবার কিছু নতুন ব্লগ নিয়ে চলে আসবো আমরা টিল দেন টেক কেয়ার বা বাই অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং